বন্ধুরা, আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তো এখন আমরা শুয়ে পড়লে আমাদের সকালে আবার সকাল হয়ে গেছে, তো এখন আমাদের কাজকর্ম আবার শুরু করে দেই। তো এটার মধ্যে আচ্ছা, আমাদের কাছে পাথর আছে এখনো, সমস্যা নাই। এটা কেন রাখলাম? তো এটা আমাদের ঘরের একটা দরজা হবে, তো আমাদের একটি দরজা তৈরি করতে হবে, তো ক্রাফটিং টেবিলের সাহায্য নিতে হবে। দরজাটা তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাঠ নেই, তো আমাদের আবার বাইরে যেতে হবে কাঠ সংগ্রহ করতে। চলো আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করি। এবার কুড়াল, আচ্ছা, মোটামুটি আমাদের কাঠ সংগ্রহ হয়ে গেছে, আমরা আবার চলে যাই। ক্যাপ্টেন টেবিল লাগবে, হচ্ছে ডোর। আচ্ছা, ডোর বলতে আমাদের ডোর ডোর আচ্ছা আচ্ছা ওকে, তিনটা কেন? সিঙ্গেল ডোর দরকার ছিল।
Ci sono 100 e tre si ritorna chi lo ponete parvo. Accia, vediamo che সুন্দর কাঠের সিঁড়ি বানাই, চারটা হচ্ছে ওটা হলো ওকে। এত আমাদের একটা সিঁড়ি হয়ে গেছে, আমাদের দরজাটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে আর একটু সৌন্দর্য করে দিই। আচ্ছা, এখান থেকে এসে আমরা আরামে ঢুকে পড়তে পারি। ব্যাপারটা প্রমাণ করে দিলাম। এই হচ্ছে অবতত আমাদের ঘর। যেহেতু আচ্ছা, মোটামুটি আমাদের ঘরটাই তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা মাইনিং শুরু করব। তো মাইনিং করার জন্য আমরা নামবো কোন সাইডে? আচ্ছা, যেহেতু আমাদের ঘর, এটাকে একটা চিহ্ন রাখতে হবে যাতে ঘরটি আমি সহজে খুঁজে পাই। সে তো আমাকে আর কিছু করে নিল। কিছু পাথর সংগ্রহ করে
যেহেতু এটা একটি সার্ভাইভাল গেম, এজন্য গেমটি খেলতে আসলে অনেক সময় লাগে। সূর্য ডুবে যাচ্ছে, আবার রাত হয়ে যাচ্ছে, তো এখন আমাদের ঘরে ঢুকে যাওয়ার পালা। বন্ধ করে দিই, দেখি আমাদের শট টাইম হয়নি এখনো। শুয়ে পড়লাম, আবার সকাল হবে তখন শুরু করব। ওকে, সকাল হয়ে গেছে। ওকে, তো এবার আমাদের ঘরের উপরে উঠতে হবে। তো এখানে আমি একটি টাওয়ার তৈরি করব, যাতে আচ্ছা টাওয়ারটা তো তৈরি করব, কিন্তু টাওয়ারের উপরে তো এখন আমি পড়লে হয়তো মরে যাব, বাট আমাকে পড়তে হবে, যেহেতু টাওয়ার থেকে নামার জন্য আমার কোনো উপায় আপাতত নেই। কিন্তু পানির উপরে লাফ দেওয়ার মতো পরিস্থিতি নাই, মানে অনেক নিচে। আমি এখানে লাফ দিই। ওকে, না আমি মরি নাই, এখনো বেঁচে আছি। ধন্যবাদ। আচ্ছা, কিছু চিকেন। আচ্ছা, আমরা যেহেতু আমাদের কাছে কয়লা টয়লা আছে, সেহেতু আমি মাংসগুলো ম্যারিনেট করে নিতে পারি। এই টাওয়ারটা দেখে আমি অন্য জায়গা থেকে চলে আসবো। ওকে, এবার আমরা একটা কাপ্টেন টেবিলে যাই। ওকে, এটা আমাকে রান্না করতে সাহায্য করবে। এটা একটু উল্টো হয়ে গেল না? আচ্ছা, সমস্যা নাই, পয়লা তো আছে। কি দেব? ফায়ারের জন্য এগুলা দিয়ে তো কাঠের গুলো আমার প্রয়োজন নাই। কয়লা গুলো দিয়ে রাখি, চলতে থাক। হচ্ছে
আছে, মার্কেটটাকে আটকে রেখে দিলাম। কামার হচ্ছে এটা দিয়ে রাখি, সেখানে পাঁচটা মার্টন আছে, কিছু অস্ত্র রেখে যেতে পারে। আচ্ছা দেখতে কয়টা আছে, তিনটা আছে না? একটা বেড সাথে নিয়ে আসুন, সেটা আমার লাগবে। তো আবার নেক্সট প্রোগ্রামটা দেখবো, আজকের মতো এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।